গুড ইভিনিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, ফার্স্টে বলে দিই যে এই ব্লগের ফার্স্ট পার্টটা আমি রেকর্ড মোডটা অনই করিনি, সেই জন্য রেকর্ডই হয়নি। পরে আমি যখন এডিটিং করতে বসলাম তখন বুঝতে পারলাম, যাই হোক সেই জন্য আমি আলাদা করে স্টার্টিংটা আমি করে দিচ্ছি। তার আগে বলে দিই তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, তো অ্যাকচুয়ালি সেই দিন আমার বর অফিস থেকে ফিরে হঠাৎ করে আমাকে বলে চুল স্ট্রেট করে দাও। আমি তো অবাক, ও আগেও স্ট্রেট করেছিল আমার কাছে, বাট আবার স্ট্রেট করার জন্য বায়না করে আমি কিছুতেই করে দিতে চাইছিলাম না। বিকজ স্টার্টিংয়ে দু তিন দিন না খুব বাজে লাগে দেখতে, তারপরে সেট হয়ে যায় যখন তখন দেখতে ভালো লাগে, তো করে দিতে চাইছিলাম না। আর ও বারবার অনেক দিন ধরে বলছিল, তো তারপরে ভাবলাম যে ঠিক আছে পুজো আসছে, ওরও নিজের একটা আলাদা করে লুক ক্রিয়েট করার ইচ্ছে হয়, তো সেই জন্য ওকে আর বেশি নানা করে করে দেব ভাবলাম। তো সেই জন্য অফিস থেকে এসেছে, ফ্রেশ হোক, দেন ওকে কিছু টুকটাক খেতে দিই, দেন স্ট্রেট করতে তো টাইম লাগে, তো সেই জন্য স্ট্রেট করতে বসবো, দেন স্ট্রেট করবো। দু তিন দিন বড্ড বাজে লাগে ছেলেদেরকে স্পেশালি স্ট্রেট করার পর, দেন সেট হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগে, বাট মেয়েদের যেদিন স্ট্রেট করায় সেদিন থেকেই ভালো লাগে। যাই হোক, দুদিন এখন এইরকম চলবে। আর যেহেতু ওর দুদিন অফিস নেই, সেই জন্য বললো যে ঘর থেকে সেভাবে বেরোতে হবে না, ধুলোবালি তারপর ঘামটা হবে না, সেই জন্য তোমার সুবিধে হবে, তো তাই আজকেই মানে স্ট্রেট হঠাৎ করে করা। তো যাই হোক, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর আমিও নিজে লুকটাকে চেঞ্জ করবো, আশা করি তোমাদের সেই লুকটাও দেখতে ভালো লাগবে। স্যার এখন চুল স্ট্রেট করবে, ঝোঁক উঠেছে। কবে থেকে বলে যাচ্ছিস? প্রায় এক দু মাস ধরে বলেই যাচ্ছিস চুলটা স্ট্রেট করে দাও, চুলটা স্ট্রেট করে দাও। এখনো যদি বলি করে দেবো না, তাহলে কালকে তোরও কিছু করে দেবো না। আমি ব্ল্যাকমেল করছিস তো? একদম ব্ল্যাকমেল না করলে কোনো কাজ হয় না, সহজ সমস্ত কিছু নিয়ে বসা হয়েছে, স্ট্রেট হবে এখন। ক্রিমটা দেখাও, একবার করেছিলাম অনেক আগে, তো রাখা ছিল ওইটাই, লোরিয়েলের ওটাই এখন অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লাই করে স্ট্রেট করা হবে চুল। ভাবছি লাল রং করে নেব। তাহলে আর তোমাকে আমি চিনি না। না লাল না, হলুদ রং। তাহলে তো আরোই চিনি না, হলুদ রং করে ঘুরে বেড়াবো টিকটকার গুলোর মতন, এমনি করে খাড়া করে জেল লাগিয়ে। জেল লাগাই না ওরা, চুলে তো ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছে, এখন কিছুক্ষণ রাখতে হবে, তার সাথে খিদেও পেয়ে গেছে, তো হোয়াইট সস পাস্তা বানিয়েছি, দুজন আগে ডিনারটা সেরে নেবো মুভি দেখতে দেখতে। আর এই যে আমার বর, কি লাগছে তোমাকে? বাইরে বেরিয়েছিলাম, গীতাবলি লুচি খেতে ইচ্ছা করছে, তো লুচি কিনে নিয়ে এলাম, বাইরে যা গরম। আর অ্যাকচুয়ালি কালকে রাতেই চুলটা স্ট্রেট করেছি, তো এখন একটু বাজে লাগছে, সেটা তো টাইম লাগবে, বাড়ি যা গরম, একদম ঘাম ঘামিয়ে দিল পুরো। বাড়ি যাই, বাড়ি গিয়ে খেতে হবে। দাও ওইটা না, নে খা। গরম বাড়ি যা, একটু হাঁটছি তবে তো শরীরের ফ্যাট গুলো ঝরবে, এটা আমার জন্য কিন্তু। তোর না না খা, সারাদিন কিছু খেতে হবে না, দরকার তবে খাবো। ইনি খাচ্ছে না, আমি এখানে এডিট করছি। তোমার খেতে নিয়ে আসতে খেতে হবে, আমি খাওয়াতে পারবো না। ঠিক আছে, এত সেলফিশ কবে থেকে হলে? একটু লুচি দে। স্যার এসব কি করছিস রে? চুলটা 12টা বেজে যাবে, এখনো প্রসেসিং চলছে, কালকে স্ট্রেট করলি। আরে ওটা প্রসেসিং চলছে, চুলটা খারাপ হয়ে যাবে এখনই। খোল, যা স্নান করতে যা, এসব না করে স্নান করতে যা। যখন কাজ করছিলিস বাড়ি, আমার স্নান করা হয়ে গেছে, তুই কি লাঞ্চটা করেছিস, তোর কাজটা করেছিস সেটা বল। লাঞ্চ বানাতে যাব। তুই বেরোবি? লাঞ্চ বানিয়েছিস? বানাতে যাব। যা বানা তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে তো। আবার যাচ্ছি।
কি সব পাগলের মতন করতে থাকে। চল না রাস্তা পর বাসে উঠে ঝগড়া করবো, চল ঝগড়ুটে। তুই ঝগড়ুটে, আমি বড়িনি, ফালতু বকিস না। অনেকদিন পর এলাম, এত ভিড়, এতদিন সামনে পুজো করবে। আমিও সাগরকে বলছিলাম তাই যে এত ভিড় সাগরছে, তাই তো দেখছি মানে মানুষের অলরেডি শুরু হয়ে গেছে পুজোর বাজার। আর যেহেতু আজকে স্যাটারডে সেই জন্য আরো বেশি ভিড়টা। তো কালার সিলেক্ট করা হয়ে গেছে, আগে হেয়ার কাটিং হবে, দেন কালার করা হবে। আজকাল সময় হলো না, বিকজ অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। ভেবেছিলাম কালারটা করিয়ে যাবো, বাট এখন যদি ধরি 12টা সাড়ে 12টার আগে শেষ হবে না। তো কালকে সময় করে আসবো তোমার ওই 12টা 1টার দিকে, তাহলে অনেকটা টাইম পাবো তখন কালারটা। আপাতত ভালো লাগছে না, চলো যাও পেমেন্টটা করো। আমি নেই এখানে, নো কমেন্ট। বাড়ি ফিরছিলাম, তারপর স্যার তো বললাম যে একটু চা খাওয়া যাক, কি জানো সব থেকে জিঞ্জার চায়।
চল না তোকে ঘরে গিয়ে আদা চা খাই দিচ্ছি আমি। তুমি কিন্তু এরকমই বানাও। দে 50 টাকা দে তাহলে। চলো আমাদের বিরিয়ানি চলে এসছে, যাই রিসিভ করি না। হ্যাঁ ভিজে গেছো পুরো? হ্যাঁ ঠিক আছে চলো সামনে রেখে দেবো। হ্যাঁ লে কি অর্ডার করেছিস? হবে না যে ব্লগটা দেখছো সেই ব্লগটাই এডিটিং করছিলাম, এডিটিং মোটামুটি শেষ, জাস্ট লাস্ট পার্ট দুটো অ্যাড করবো, একটু মিউজিক অ্যাড করবো, তাহলে এডিটিং শেষ হয়ে যাবে। আর কটা বাজছে দেখো, 4:00 বাজতে চললো, ব্লগটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, শেষ করে এবার ঘুমাতে যাব। তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। কীরকম লাগলো আজকে ব্লগটা প্লিজ কমেন্টে জানিও। শায়কের নিউ লুকটা কিছুদিন পরেই দেখতে পারবে, বাট আমার হেয়ার কাটটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো এখানেই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টিল নেক্সট টাইম স্টে টিউনড উইথ মি, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই। আর হ্যাঁ অবশ্যই ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো নিউ ব্লগের সাথে নিউ লুকের সাথে দেখা হচ্ছে।